হাওড়ায় আনিস খানের মৃত্যু থেকে গলফ গ্রিনে মারধরের জেরে যুবকের মৃত্যুর অভিযোগ, কখনো পিকআপ ভ্যানের চালককে মারধর করে ছিনতাইয়ের অভিযোগ, কখনো আবার বালির ট্রাক আটকে তোলাবাজির অভিযোগ, বিভিন্ন সময়ে নানা ধরনের এখতিয়ার বহির্ভূত কাজ, দাদাগিরি, জুলুমবাজির অভিযোগে নাম জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারদের। এই প্রেক্ষাপটে হাইকোর্টের নির্দেশে সিভিক ভলেন্টিয়ারদের ভূমিকা নিয়ে শুক্রবার সার্কুলার জারি করল রাজ্য পুলিশ। সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে, ট্রাফিক নিয়ন্ত্রণের ক্ষেত্রে পুলিশকে সহযোগিতা করবেন সিভিক ভলেন্টিয়াররা, বিভিন্ন উৎসবে ভিড় সামলাতে, বেআইনি পার্কিং রুখতে, মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করতে সিভিক ভলেন্টিয়াররা পুলিশের সাহায্যকারীর ভূমিকায় থাকবেন। তবে আইন শৃঙ্খলাজনিত কোনো দায়িত্বপূর্ণ কাজ সিভিক ভলেন্টিয়ারকে দেওয়া হবে না। 2021 সালের 27 সেপ্টেম্বর রাত 2টার সময় রাজকুমার শর্মা নামে এক ব্যক্তিকে বাড়ি থেকে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে সরসোনা থানার বিরুদ্ধে। অভিযোগ, পুলিশ সঙ্গে গেলেও একজন সিভিক ভলেন্টিয়ার তাকে তুলে নিয়ে যায়। এখনও পেশায় রাজমিস্ত্রি ওই ব্যক্তি নিখোঁজ। 21 নম্বর সরসোনা রোডের এই বাড়ির গেট খুলেই কিন্তু সরসোনা থানার একজন সিভিক ভলেন্টিয়ার নববাবু এবং সরসোনা থানার বেশ কয়েকজন পুলিশ এই বাড়িতে প্রবেশ করেছিলেন। পুলিশের উদ্দেশ্য ছিল রাজকুমার শর্মাকে গ্রেফতার করা, এবং রাজকুমার শর্মাকে তারা কিন্তু আটক করতে পারছিল না বলেই প্রথমে দুবার তারা ভেতরে প্রবেশ করে এবং পরবর্তী ক্ষেত্রে এই বাড়ির পিছনের গেট দিয়ে সেই নববাবু অর্থাৎ কিনা সিভিক ভলেন্টিয়ার এবং পুলিশকর্মীরা ভেতরে প্রবেশ করে রাজকুমার শর্মাকে তার স্ত্রীর সামনে থেকে তুলে নিয়ে যায়। ঘটনায় আদালতে দ্বারস্থ হয় নিখোঁজের পরিবার। সেই মামলায় মঙ্গলবার সিভিক ভলেন্টিয়ার নিয়ে গাইডলাইন তৈরির নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। রাজ্য পুলিশের আইজিকে 29শে মার্চের মধ্যে তা আদালতে জমা দিতে বলেন বিচারপতি রাজাশেখর মান্থা। হাইকোর্ট যেটা অর্ডার দিয়েছেন তাতে আমি খুশি, যাতে সিভিক ভলেন্টিয়ার আমার পরিবারের যেরকম ঘটনা ঘটিয়েছে ওই রকম, কারণ এটাই কি এরকম আর কোনো পরিবারের সাথে এরকম ঘটনা ঘটাতে পারবে না, তাতেই আমি খুশি। আমতার ছাত্রনেতা আনিস খানের মৃত্যুর ঘটনাতেও নাম জড়িয়েছে সিভিক ভলেন্টিয়ারের। মহামান্য আদালতের রায়টা শুনে খুব খুশি হয়েছি। থানার পুলিশ ব্যবহার করে সেবিকদেরকে নিয়ে, সেবিক পুলিশকে নিয়ে, সেই সেবিক পুলিশ আমার আনিসকে খুন করে গেল। সেবিকরা যেখানে সেখানে তোলাবাজি করবে, আইন কানুন সেবিকরা কি জানে, আইনের কোনো ভরসাই আর নেই। কোনো বড় কার্যক্রম হচ্ছে, সেই কার্যক্রমের শান্তি এবং নিরাপত্তার জন্য পুলিশকে সহযোগিতা করবে, কিন্তু আইন শৃঙ্খলা রক্ষায় সিভিক পুলিশ কাজ করবে? কে অধিকার দিয়েছে সিভিক পুলিশে? আদালতের আদেশে শেষ পর্যন্ত পুলিশ কর্তৃপক্ষ বাধ্য হয়েছে সিভিক পুলিশের কর্মধারাকে নিয়ন্ত্রিত করবার এবং একটা আদেশের মধ্যে বেঁধে দেওয়ার। সিভিক ভলেন্টিয়ার যে কারণে তৈরি হয়েছিল সেটা তো পুলিশকে মূলত সহযোগিতা করা এবং একটা যাতে আমাদের পুলিশ বাহিনীকে আরও আনুষঙ্গিক কিছু কাজে পুরোদস্তু সিভিক ভলেন্টিয়ার সহযোগিতা করতে পারেন, এবং এটা অত্যন্ত ভালোভাবেই হচ্ছিল। দু একটি জায়গায় কিছু বিতর্ক হতে পারে বা কোনো ওতে এত বড় সিস্টেমের মধ্যে, বাট সেটাই আবার সার্কুলার হিসেবে দিয়ে দেওয়া হয়েছে। প্রাইমারি স্কুলের পড়ুয়াদের পড়াবেন সিভিক ভলেন্টিয়াররা। সম্প্রতি বাঁকুড়া পুলিশের এই সিদ্ধান্ত ঘিরে তোলপাড় শুরু হয় রাজ্যে। সমালোচনার মুখে পড়ে রাজ্য সরকার পিছু হটলেও প্রকল্প বাতিল করেনি। এর মধ্যে এবার সার্কুলার জারি করে কোন কোন কাজে সিভিক ভলেন্টিয়ারকে ব্যবহার করা যাবে তা জানিয়ে দিল ভবানী ভবন, আবির দত্ত, হিন্দল দে, সুনীত হালদার, এবিপি আনন্দ।